আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে বেগুনি তৈরি করতে হয়, এবং বেগুনিটা তৈরি করার পরেও অনেকক্ষণ যাবৎ পর্যন্ত এই বেগুনিটা মোচমোচে এবং ফুলকো থাকে। তো ভিউয়ার্স, চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটি বোলের মধ্যে 3 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। তারপর এই বেসনগুলো চেলে নেব, আর বেসনটা চেলে নেওয়া কিন্তু জরুরি, কারণ বেসনে অনেক দলা পেকে থাকে। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছি। তারপর এখানে 1টা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1টা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর যাচ্ছে 1টা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1টা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে মিক্স করে কিন্তু আপনারা কাচের জারে সংরক্ষণ করতে পারেন পুরো মাস জুড়ে। আর এভাবে সংরক্ষণ করলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যায়। যখন তৈরি করব তখন শুধু এখান থেকে নিয়ে পানি দিয়ে আর প্রয়োজন অনুসারে লবণ দিয়ে খুব সহজভাবে মিশিয়ে নেওয়া যাবে। তখন বাকি বেসনগুলো আমি অল্প অল্প করে পানি দিয়ে গুলি নিব। প্রথমে একবারে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দেওয়া দিলে দেখা যায় ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনটাকে গুলে নিচ্ছি। আর এই বেসনটা কিন্তু একটা ভারী গোলা হবে, এটা কোনো পাতলা গোলা হবে না। তো আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে গুলে নিচ্ছি। তো যারা অভিজ্ঞ রাঁধুনি তারা তো জানেনই, আর এই রেসিপিটা হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স দেখুন, বেসনের গোলাটা এরকম একটা ভারী গোলা হবে যাতে চামচ অথবা আঙুলে এভাবে নিলে এটা সহজেই পড়ে যাবে না, এটা চারিদিকে লেগে থাকবে, পড়ে যাবে না, এরকম ভারী একটা গোলা হবে। এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বেসনটা পারফেক্টভাবে গোলানো হয়েছে। তো আমার এই বেসনটা গোলানো হয়ে গেছে, আর এখন আমি এটা দেখেন আপনারা দেখে আপনাদের বুঝে নিতে হবে বেসনের গোলাটা কেমন হবে। তো এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি বেগুন কেটে নিয়েছি আমার প্রয়োজন অনুসারে, আর এই বেগুনটা আমি লবণ পানিতে ভিজিয়ে রাখছি। এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে দেখা যায় বেগুনিটা তেলের পরিমাণ একটু কম লাগে। তারপর আমি চলে যাচ্ছি চুলাতে। চুলাতে একটি প্যানের মধ্যে আমি তেল মিডিয়াম টু হাইয়ে গরম করে নিয়েছি, আর এখন চুলার জলটা মিডিয়াম টু হাই আছে। তো এখন আমি বেসনের গোলার মধ্যে বেগুনের পিসগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে একবারে যে কয়টা ভাজা যায় সে কয়টা বেগুনের পিস আমি একই রকমভাবে করে দিয়ে দিচ্ছি। তো এখন উল্টিয়ে দিচ্ছে, এক পাট যখন ভাজা হয়েছে অপর পাট উল্টিয়ে আমি এরকম করে ভেজে নিয়েছি।